বিদায় নেবার আগে রাসূলুল্লাহর একটা হাদিস বলবো, এরপরে দোয়া করে দেবো। আল্লাহ নবী সাহাবাদিওকে বললেন, হে আমার সাহাবারা, আখেরি জামানায় এমন একটা দিন আসবে যেদিন আমার উম্মতের উপরে যেমন খোদাদ্য পশুগুলো খাবারের থালের উপরে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মাদের উপরে চতুর্দিক থেকে জালিমরা ঝাঁপিয়ে পড়বে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেদিন কি আমাদের সংখ্যা কম হবে? আল্লাহ নবী বললেন, না, তাদের সংখ্যা অনেক হবে। কত হবে? তাহলে আমাদের সংখ্যা বেশি না কম? জোরে বলেন, আমাদের সংখ্যা বেশি না কম? দুনিয়া যদি বলে তোদের সংখ্যা কম, আর রসুল যদি বলে বেশি, আপনি কাটটা নেবেন? জোরে বলেন, হ্যাঁ হ্যাঁ। সংখ্যা যখন অনেক হবে তাহলে কেন মার খাবে? আল্লাহ নবী উত্তর দিয়েছিলেন দুটো, এ বাবা সাহাবারা, আমার উম্মাতেরা তারা মৃত্যুকে বড় ভয় করবে। এক নম্বর মার খাবার কারণটা তাহলে কি? মৃত্যুকে বড় ভয় করবে। দ্বিতীয় নম্বর কারণটা কি? তারা বড় লুবি হয়ে যাবে। এই দুটো কারণ যখন আমার উম্মতের মধ্যে পাওয়া যাবে, সেদিন আমার উম্মাত চতুর্দিকে মার খাবে। যতদিন পর্যন্ত আমার উম্মতের মধ্যে মৃত্যুর ভয় থাকবে না আর লোভ লালসা করবে না, অতদিন পর্যন্ত পৃথিবীর কোন জালিম আমার উম্মতকে মারতে পারবে না। হে যুবকেরা, তরুণেরা, আজ পৃথিবীর যেদিকেই তাকাবে তুমি আমি মার খেতে লেগেছি। এই তোমার আমার মধ্যে একটু তালাশ করা যায়, এই দুটো জিনিস ঢুকেছে না ঢুকে নে? আল্লাহ নবী সাহাবাদিওকে বারবার বলেন, আমার সাহাবারা, ময়দানে মাশরের জন্য বেশি বেশি করে চিন্তা করো। আল্লাহ কোরআনেও বলে, অল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নাফসের উচিত পরকাল নিয়ে ভাবা, কেননা পরকালটা এত কঠিন জায়গা হবে। তাই নবী আমার বললেন, বাবা সাহাবারা, ময়দানে মাশরটা কেমন দিন হবে? আল্লাহ নবী সাহাবাদিওকে বলেন, ময়দানে মাশরে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে ওই ছেলের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে দে এমন বা ছেলে পাওয়া যাবে নিজের জনম দুঃখিন জনমদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা শুনে কাঁদে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এইরকমটা কেন হবে? আল্লাহ নবী বলেন, এই জমিনটা যেমন লোহা আগুনে দিলে পুড়ে লাল হয়ে যায়, ওই সূর্যের তাপে দে জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে, ওই জমিনের উপরে দাঁড়াতে পারবে না। যার যার উপরে জোর চলবে ওই জমিনে শুয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। শুনছেন তো? মাইকারা যে বুঝতে পারছেন, হ্যাঁ, দুনিয়ার কারো ভয় চমকানি দেখে তুমি ঘাবড়ে যাচ্ছ, ওই দিন কি হবে? ওই দিন কি হবে? আল্লাহ তো তোমাকে আমাকে এই জমিনের উপরে খেলাফত দিয়ে পাঠিয়েছে, এই জমিনের উপরে তুমি আমি প্রতিনিধিত্ব করতে এসেছি। তাই তো আল্লাহ বলেছে, কুনতুম খায়রা উম্মাতি, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মাত, তোমাদের জন্য দুটো কাজ রয়েছে, এই জমিনের অন্যায়কে মিটিয়ে দাও, এই জমিনের নারীকে প্রতিষ্ঠিত করো, এই জমিনের বিধবার সমস্যা সমাধান করো, এই জমিনে খোদার্থ মানুষকে খানা দাও, এই জমিনে যা চোখে পানি চোখের পানি মুছাবার ব্যবস্থা করো, এই জমিনে যে অসহায় তাকে আশ্রয় দাও, এই জমিনের উপরে যে জুলুম করবে তার বিরুদ্ধে তোমরা সংগঠিত হয়ে সংগ্রাম করো, এটাই তো তোমার আমার ডিউটি আল্লাহ দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, নামাজ তো অবশ্যই পড়তে হবে, ওটা ব্যক্তি জীবনের ডিউটি, রোজা অবশ্যই রাখতে হবে, ওটা ব্যক্তি জীবনের ডিউটি, মালদারকে হজ করতে হবে, ওটা অর্থনীতির ডিউটি। এ যুবকেরা, সমাজের জন্য যেটা করতে হবে সেটা হলেই সমাজে
তোমাদেরকে আল্লাহ প্রতিনিধিত্ব করে পাঠিয়েছে, তোমাদের কাজ এই সমাজে প্রত্যেকটা অসহায় গরিব আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়িয়ে তাদের সমস্যাকে সমাধান করতে হবে, এই জমিনের মানুষগুলোর মুখে হাসি ফুটাতে হবে। যদি তুমি দুনিয়া জমিনে আল্লাহর সৃষ্টিকে হাসাও, দুনিয়া জমিনে আল্লাহর সৃষ্টিকে খুশি করো, দুনিয়া জমিনে আল্লাহর বিপদে পড়া সৃষ্টি গুণের পাশে দাঁড়িয়ে আজাদ করতে পারো, মনে রেখে দেবে ময়দানে মাশরের কঠিন বিপদের দিনে আমার আল্লাহ তোমাকে তার রহমত দ্বারা সেদিন বিপদ থেকে মুক্ত করে আশাজিমের ছায়া দেবে। সাত শ্রেণীর মানুষ ছায়া পাবে, তার মধ্যে প্রথম নম্বর কে বলবেন? তো বলেন, বলবেন না? রাগ হয়েছে কি আব্বারা, রাগ করলেন নাকি? তাহলে বলুন প্রথম নম্বর কে জানেন না? আমি বলবো, প্রথম নম্বর হলো যারা সমাজের মুখে নাই পরায়ণ শাসক হবে তারা। কারা? নাই পরায়ণ শাসক। তাহলে নাই পরায়ণ শাসকের ইসলামে গুরুত্ব কত বুঝতে পারছেন? ওরকম কঠিন দিনে আল্লাহ তাকে আরশের ছায়া দেবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার ঘরের ছেলেগুলো নাই পরায়ণ শাসক কাকে বলে এটাও শেখানো দরকার আছে না? না, এটা শিখাবে কে? মাতাল, চোর, ডাকাত, কে শিখাবে? পকেট মার, কে শিখাবে বলবেন তো? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী পাকের ওয়ারিস যারা তারা শিখাবে। তারা কারা? যারা মুখ খুলে আল্লাহর জন্যে, মুখ বন্ধ রাখে আল্লাহর জন্যে, হাত মিলায় আল্লাহর জন্যে, হাতকে টেনে লায় আল্লাহর জন্যে, চলে আল্লাহর জন্যে, বসে যায় আল্লাহর জন্যে, কাঁদে আল্লাহর জন্যে, হাসে আল্লাহর জন্যে। তাদের মকসাদ একটাই হবে, আল্লাহ 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 আল্লাহ। এদেরকে বলা হয় নবী পাকের ওয়ারিস, এরাই হলো আল্লাহ পাকের নবীর এলেমের প্রতিনিধিত্ব করবে, এরাই তো সমাজের বুকে সবার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত হয়ে এসেছে। এ তো দয়া করে আল্লাহদেরকে পাঠিয়েছে, আজকে তাদের কথা বলার সুযোগ আছে? কথা বলে আপনার গ্রামের ইমামের কথা বলার সুযোগ আছে? তো যেখানে যারা কথা বলার সুযোগ তারা যদি চুপ হয়ে যায়, তে সমাজ ধ্বংস হবে না? হবে না, ধ্বংস হচ্ছে। কোন এমন বাড়ি আছে বলুন তো যে বাড়িতে শান্তি আছে? কোন এমন বাড়ি আছে বলুন তো যে বাড়িতে ওষুধ নেই বা রোগ নেই? বাড়িগুলো তো ওষুধের দোকান হয়ে গেছে। কেন? এই যে যার কথা বলা দরকার তাকে চুপ করিয়ে দিয়েছো, যা শোনা দরকার সে বলছে। আল্লাহর নবী তো তাই বললেন, আখেরি জামানায় যত চোর, বদমাই, গুন্ডা, সমাজ বিরোধী, চরিত্রহীন, রেপিস্ট তারা সমাজের প্রতিনিধিত্ব করবে। রসূলুল্লাহ 1500 বছর আগে বলে গেছে, বলেছে না বলেনি? এই কথাটা আলেম ইমামদের ক্ষমতা আছে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলার? কেন ভাই, অসুবিধে কিসের? এ তো রসূলুল্লাহর কথা। এ দেশ তো সবাইকে ধর্মীয় অধিকার দিয়েছে, এ দেশ তো কারো বাবা খালি সম্পদ নয়, এ দেশ তো সবার সমান অধিকার আছে। তাহলে ইমাম মসজিদে দাঁড়িয়ে তার কমকে বলতে পারছে না কেন? কেন যে 5 দিন 6 দিন 7 দিন কোনো অক্তে না পাওয়া গেলেও জুম্মার দিন একটু আসে, দেখা যাবে সমাজের বুকে এমনও আমার মসজিদে ঢুকে বসে আছে রসূলুল্লাহর হাদিসে সেই বদমাইশটা ধরা পড়ে যাবে। এ আছে না? নাই। তখন ও বলবো, মলি সাহেব তোমার বড্ড তেল হয়েছে না, তুমি আমায় বলছো। আরে ওর নাম ধরে বলেছে, অজ করবো না, ছেড়ে দেবো, অসুবিধে নেই তো আপনাদের? আপনাদের কথা বলছে, আমার অসুবিধে নেই। কানার কি বার, আজ কি বা দিন,
কি বুঝাচ্ছে না? নাই আমাদের কোনো সমস্যা নেই, দুনিয়া বন্দুকের নলে গুলি দেখে, আমরা বন্দুকের নলে আল্লাহ নবীর দিদার পাওয়ার রাস্তা দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মরার পরেই কবরে যাবে, কবরে রাসূলুল্লাহ হাজির হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া কামানের সামনে মৃত্যু ডাকে, আমরা কামানের সামনে আল্লাহ জান্নাতের খুশবু পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো ব্রিটিশকে কেউ তাড়াতে পারেনি যখন আব্দুল আজিজ মুহাদ্দিস দেলুবি বলেছিল, এ উলামারা, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করা ফরজ। ব্রিটিশের পা কাঁপছে, পালা অরিজিনাল বাপ এবার লেগেছে, কথা বুঝাচ্ছে না? হ্যাঁ, ইতিহাস পড়ো, আব্দুল আজিজ মুহাদ্দিস দেলুবিকে ফুরফরাওয়ালাদেরও বাপ, তবলিগওয়ালাদেরও বাপ, দেওবন্দিওয়ালাদেরও বাপ, এক কথাই ভারতবর্ষে যারা হাদিস কেয়েছো সবার বাপ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ আলাইহি, আমাদের সবার মুরব্বী তিনি। আমাদের মধ্যে এখন সব ফ্রিকশন হয়েছে, ছোটখাটো জিনিস উপরে সব মিলেমিশেই আছে। যাই হোক, আল্লাহ আমাদের মধ্যে মিল মহব্বত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আর না হয় কলম কম্বলে তুলো, বাঁচতে বাঁচতে কম্বলই শেষ হয়ে যাবে যা অবস্থা। বুঝে আসছে তো? বুঝার হয় বুঝুন, না বুঝলে আর কি করতে পারি? তো উনি যখন ফতোয়া দিলেন, চলো ওদের বিরুদ্ধে লড়াই করা ফরজ হয়ে গেছে, নিজের মাতৃভূমি থেকে ওদেরকে তাড়িয়ে আজাদ করতে হয় মাতৃভূমিকে, তখন বুঝলেন আর থাকা যাবে না। কেন? মুসলমান যেটা করে কারো থেকে মাইনে লিবার জন্য করে না, মুসলমান যখন কিছু করে আল্লাহকে খুশি করার জন্য করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহকে খুশি করার জন্য যখন কিছু করে তখন কেমন হয় জানেন? আল্লাহ নবী যখন বদরের জমিনে ডাক দিলেন, চলো বাবা বদরের জমিনে যেতে হবে, কি জন্যে যেতে হবে জিজ্ঞাসাও করে না। নবী পাক তাদেরকে বলতে লেগেছে, মক্কার জমিনের শাসক আবু জেলুদ বা সাইবাবুল হাব, এদের নেতৃত্বে 1000 সৈন্য আসছে, বদর নামক স্থানে চলে এসেছে, তারা মদিনার ওপরে হামলা করবে, মদিনার মা বেটিদের ওপর জুলুম হবে, মদিনার মানুষ দিগকে হত্যা করবে, মদিনার শান্ত পরিবেশকে অশান্ত করবে। এ বাবা সাবারা, আমি রাসূলুল্লাহকে তোমরা যদি মানো, বাবা তোমরা সবই মানে নেছো, চলো বাবা মদিনার বর্ডারে যেতে হবে, বদর নামক স্থানে যেতে হবে, নিজের বাচ্চাদের জন্য, পরিবারের জন্য, মদিনার জন্য, আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্য বাবা নায়ের পক্ষে দাঁড়িয়ে অন্যায় সন্ত্রাস বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। সাহাবা হুজুরদের মধ্যে থেকে মাত্র 313 জন দাঁড়িয়ে গেল, যাদের হাতে তরোয়াল নয়, ঢাল নয়, তীর নয়, বল্লম নয়। আর সাহাবাদের সংখ্যা 313 জন, ওদের সংখ্যা 1000-এর উপরে, ওদের হাতে তরোয়াল আছে, ঢাল আছে, বল্লম আছে, জুহাদ যুদ্ধের লোহার ড্রেস রয়েছে, আর সাহাবাদের হাতে খাজুরের ডাল, খালি পায়ে গরম বালির উপরে পরনা ছিঁড়া পরা কাপড় রয়েছে। একবার সাহাবারা জিজ্ঞাসা করেনে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওদের হাতে তো তরোয়াল রয়েছে, ওদের সংখ্যা 1000-এর উপরে, আমাদের হাতে খাজুরের ডাল, আমাদের সংখ্যা 313 জন, ইয়া রাসূলুল্লাহ ওদের মোকাবেলায় কি করে পারবো? আমার পরিবার আছে, আমার বাচ্চা আছে, আমার সংসার রয়েছে, আমার জমি জায়গা কারবার ব্যবসা রয়েছে, ইয়া রাসূলুল্লাহ কি করে পারবো? এটা একবারও বলে যেখানে নাই সন্ন্যায়ের ব্যাপার চলে এসেছে, নায়ের পক্ষে দাঁড়ানোটা হলো আল্লাহর হুকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছে, এটা তোমার পক্ষ থেকে একটা পরীক্ষা হতে পারে। তাই সাহাবার এক বড় প্রশ্ন করে নে, আজ আমি আপনাদেরকে যখন বলবো বাবারা তোমরা সংগঠিত হও, নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য, মা বোনেদের ইজ্জতকে বাঁচাবার জন্য, নাই আগামী দিন প্যালেস্টাইনের মতো তোমার চোখের সামনে তোমার বেটির ইজ্জত লঙ্ঘন করবে, তুমি কিছুই করতে পারবে না, তখন তুমি আমি বলবে হুজুর আমরা তো গুটি কত কি করব? বলো না বলো না, বলে না বলে না, এই কথাটা আজকে বেরোচ্ছে কেন? কেন বেরোচ্ছে বলুন? আমাদের ইমান দুর্বল, আমাদের ইমান দুর্বল, আমাদের ভরসা আল্লাহর উপরে নয়, আমাদের ভরসা সংখ্যার উপরে,
আমাদের ভরসা আল্লাহর উপরে নয়, আমাদের ভরসা অর্থের উপরে, আমাদের ভরসা আল্লাহর উপরে নয়, আমাদের ভরসা চোখে দেখা। আরে হতভাগা আকবর মুগলে আজম ছিল ভারতবর্ষে, শোনো এই দেশে হতভাগা আকবরের নাম শোনেন না? আরে হ্যাঁ কি না বলবো, যা ঘুমিয়ে বললো নাকি আব্বা, ঘুমোচ্ছ নাকি? কেন গরমে মানুষ ক্লান্ত হয়, বসে বসে ঘুমিয়ে পড়েন না তো, বা চেয়ে আছে সব, তাও ভেতরে ভেতরে চালাচ্ছেন না তো? এই হতভাগা আকবরের নাম শুনেছেন না শোনেননি? ওকে মুঘলে আজম ভারত পুরো ভারতের হুকুমত দিয়েছিল কে বলুন? আল্লাহ দিয়েছে, কিন্তু শয়তান আল্লাহ দিয়া পাওয়ার নিয়ে দিনে এলাহি বার করে ইসলামের বিরোধী কোরআনের বিরোধী কিতাব বার করেছিল না করেনি? হ্যাঁ, মুজাদ্দিদ আলবেসানি আকবরের বিরুদ্ধে সংগ্রাম শুরু করলো, আকবরের বিরুদ্ধে বলতে লাগলো, এ আকবর ইসলামের বিরোধী, এ আকবর কোরআনের বিরোধী, এ আকবর কোরআনকে মিটাদার কথা বলে, অতএব এর বিরুদ্ধে সংগ্রাম করো। মুজাদ্দিদ আলবেসানি যখন এ কথা বলেছিল, মুজাদ্দিদ আলবেসানির পাশে গুটি কতক লোক ছিল, আকবরের পাশে কিন্তু সবাই ছিল, বড় বড় মুফতি মাওলানা আলেম ওলামা পিশায় পীরজাদা। কেন আকবরের দিকে মিলিটারি, আকবরের দিকে ফোর্স, আকবরের দিকে পুরো দেশের ক্ষমতা, তাই আকবরের দিকে সবাই দাঁড়িয়েছিল। মুজাদ্দিদ আলবেসানির দিকে গুটি কতক লোক ছিল, মুজাদ্দিদ আলবেসানি বিশাল এক ময়দানে হাজির হয়েছে, সংগ্রাম হবে, লড়াই হবে, হক না হকে লড়াই হবে, গিয়ে দেখছে লাখো লোক হতভাগা আকবরের দিকে, বড় নামদারি মুফতি মাওলানা, বড় নামদারি পীরশায়ে সব পাগড়ি টাগড়ি বেঁধে শয়তান সব আকবরের দিকে বসে আছে। এ কথা শুনছেন না শোনেন নে? হ্যাঁ শোনেন, যুগে যুগের কথা, ইতিহাস শুনতে হবে একটু, যুগে যুগে কি হয়েছে দেখো না, আমার ঘরে ছেলে বোকা বানাচ্ছে তুমি বুঝতেই পারছো নি? তো হতভাগা আকবর একদম ফোর্স টোর্স নিয়ে, মিলিটারি নিয়ে, একদম তার পাওয়ার নিয়ে সব এসে হাজির, আর মুজাদ্দিদ আলবেসানি ফিসায় মানুষ, ফকিসায় মানুষ, গুটি কত লোক নিয়ে হাজির হয়েছে, সবাই ঠাট্টা আর কি করছে, হাসে, গোটালি কি হবে রে, হ্যাঁ নাবে তা নাবে। হুজুর দূরে কাজ নামাজ পড়ে বলছেন, আল্লাহ মুজাদ্দিদ আলবেসানি বাপের ঘর টিকাতে আসেনে, জমি জায়গার ভাগ দখল করতে আসেনে, মুজাদ্দিদ আলবেসানি নিজের জন্য লড়াই করতে আসেনে, এই আল্লাহ এর জালিম তোমার কোরআনের বিরোধী করেছে, তাই এর বিরুদ্ধে আমি আওয়াজ তুলেছি। অতএব কোরআন তো তোমার কথা, তোমার ইজ্জতের কালামের কথা, আর ইজ্জতের পাওয়ার, আজ আমি মুজাদ্দিদ আলবেসানি দেখতে চাই। বিশাল তুফান শুরু হলো, মুজাদ্দিদ আলবেসানির গুটি কতক ছাড়া বাকি যারা ছিল সব ব্যাটাকে ঠেলে ঠুলে নিয়ে যে দুমড়ে মুচড়ে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে, আর মুজাদ্দিদ আলবেসানির গুণকে আল্লাহ তার রহমতের চাদর দিয়ে ঘিরে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। কয়েকশো বছর হয়ে গেল, মুজাদ্দিদ আলবেসানি চলে গেছে, হতভাগা আকবরও চলে গেছে, আকবরের দরবারে কেউ যায় না, যায় তার বাড়ি কুতা, তার ছেলে কটা, তার কবর কুতা কেউ দেখতে যায়, কিন্তু মুজাদ্দিদ আলবেসানির দরবারে আজও কোটি 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 লোক যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একটা প্রবাদ বাক্য আছে, সব জায়গায় বুড়ো হওয়া যায়, মোস্তফার গোলামদা কখনো বুড়ো হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ভোরভোরাই যতদিন মেজে হুজুর বেঁচে ছিল, আব্বাস হুজুর জন হতে পারে, মেজে হুজুরের লাইনটা আমার থেকে বড় ছিল মুসাফা করার, মানে এখানে বুড়ো হলেই দাম আরো বাড়ে, নবীর গোলামিতে যত বয়স বাড়বে তত দাম বাড়বে, বাকি সব জায়গায় দাম কমে যায়। দেখো না এখন বিভিন্ন দলের মধ্যে বুড়ো ছোকরাদের নিজেদের মধ্যেই লড়াই হচ্ছে, হচ্ছে না হয় না, কিন্তু মোস্তফার গোলামদের মধ্যে দেখো যত নবীর গোলাম বড় হয় বুড়ো হয় সমাজ তাকে তত বেশি আরো সম্মান শ্রদ্ধা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাও মিলাও, নায়ক নায়িকার দিকে যাও না, একটু একটু চামড়া ঢিলে হয়ে গেল অমনি অন্য নায়ক নায়িকা ধরে লা, এ আর ভালো লাগে না, বুড়ো হয়ে গেছে রে। আর মোস্তফার গোলাম যত বুড়ো হয় তার তত সম্মান বাড়ে, আগে হয়তো শুধু মুসাবা করতো, এখন বুড়ো হয়ে গেলে জুতো নিয়ে বগলে করে দাঁড়িয়ে থাকে, আমার হুজুরের জুতো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলামি করো, নবীর গোলাম হও, নবীকে মডেল হিসাবে মানো, মুসলমান তোমার মডেল কোন অন্য কেউ হতে পারে না,
তোমার মডেল একজন মোহাম্মদ রসুল, আব্বাসও তোমার মডেল নয়, কোন মুফতি মাওলানা ইমাম তোমার মডেল নয়। হ্যাঁ, মুফতি মাওলানা ইমামের মধ্যে যারা রসুলকে চেনায়, নবীর সঙ্গে জুড়তে চায়, তারা তোমার কাছে সম্মানের জিনিস। কেন? তারা রসুলের পক্ষে গোলামি করছে, নবীর পক্ষে বলছে, এই তাদেরকে সম্মান করলে রসুল খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মডেল হলো রসুল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আবার বলছি, সে আয়াতটাকে নামাজ রসুলকে দেখে, রোজা রসুলকে দেখে, হজ রসুলকে দেখে, যাকাত নবী যেভাবে দিতে বলেছে, আত্মীয়তা করা রসুল যেভাবে করেছে, সংসার করা রসুল যেভাবে করেছে, তোমার জিন্দেগীর প্রত্যেকটা কাজে তুমি রাজনীতি করতে চাও, তোমার মোহাম্মদ রসুল যেভাবে বলেছে, শুনছো না শোনো না, তুমি রাষ্ট্র চালাতে চাও, তোমার মোহাম্মদ রসুল যেভাবে বলেছে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি রুহে জমিনের উপরে, আসমানের নিচে কোন মায়ের বেটা কোনো পয়দা হয় না, জামান নবীর লাইফ স্টাইলের কোন কাজকে বলে দেবে এটা মানবতা বিরোধী, সমাজ বিরোধী, দেশ বিরোধী, গণতন্ত্রের বিরুদ্ধে বলতে পারবে না। আমার রসুল এমন একটা মডেল, পৃথিবীর তুমি যেখানেই থাকো না কেন, রসুলকে ধরলেই শ্রেষ্ঠ মডেল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে, আরো খুশিতে বলা যাবে, নারাই তুইবে। আমার সাথে সকলে একটু হাত তুলে তাহলে সাড়া দাও, লাব্বাইক। তোমরা বলবে ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক 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 লাব্বাইক, নারাই তুইবে। ইয়া রাসূলুল্লাহ বলাতে কোনো আপত্তি আছে? কেন, নবী দূরে নয়, নবী আমাদের কাছে। কোথায়? কোরআন বলছে প্রতিটা মুমিনের জানের থেকেও কাছে মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো মসজিদে ঢুকার সময় সালাম দিতে হয়, দয়ার নবীকে আগে সালাম দাও, তারপরে বলো আল্লাহুম্মাফতাহ লি আবওয়াব রাহমাতিক, প্রথম সালাম দাও তারপরেই দোয়া পড়ো। আমরা নবী থেকে দূরে সরে গেছি বাপ, আর আমাদেরকে সরানো হয়েছে বড় প্ল্যান করে। কেন? যতদিন নবীর সঙ্গে জুড়ে থাকবো, পৃথিবীর সব চামচিকে যদি এক জায়গায় হয়ে আকাশের চাঁদের আলো রুখতে যায় যেমন পারবে না, তার থেকেও অসম্ভব, পৃথিবীর সব মানবরূপী পশু এক জায়গায় হয়েও মোহাম্মদ রসুল গোলামকে কিচ্ছু করতে পারবে না। কি ভুল বললাম? এই জোরে বলেন হ্যাঁ। আব্দুল্লাহ ইবনে হুজাফা, হুজুরের নাম শুনেন না, আমার নবীর এক সাহাবি ছিলেন, এক ইর খ্রিস্টান শাসক ধরে নিয়ে গেছে, শাসক ধরে নিয়ে যে তাকে অফার দিচ্ছে, আব্দুল্লাহ ইবনে হুজাফা তুমি মোহাম্মদ রসুলকে ছেড়ে দাও, আমি তোমাকে অনেক সম্মানীয় পদ দেবো, অনেক চাকরি দেবো, জায়গা দেবো, অর্থ দেবো, আমার রাজ্যে ভালো সম্মানীয় পদ দেবো। কি গো, এখন ঝাঁট দিবার পদ পেয়ে গেলেই ব্যাস রসুল ছেড়ে দিচ্ছি, আমার কমে আছে না? না, কি করিস ভাই, না আমি একটু অফিসে গিয়ে ঝাঁট দিই। ওরে বাপ, তাই নাকি? ওর যা ঠাঁট বাঁট দেখলেই হাসি ভাই, ওই চাকরিতেই পাগল, ওই চাকরিতেই পাগল। আমি যেটা বলি চুরি হয়, আপনাদের অসুবিধে হচ্ছে? গরমে অসুবিধে হয়নি তো? আর আমার বলাতে অসুবিধে হচ্ছে না? হযরত আব্দুল্লাহ ইবনে হুজাফাকে বড় পদের সম্মান দেখানো হলো, লোভ দেখানো হলো। আব্দুল্লাহ ইবনে হুজাফা বলছে, হে জালিম, তুই কিছু পদের কথা বলছিস কেন? পুরু যদি হুকুমতটাও দিয়ে দিস, পুরু হুকুমতটাকেও যদি দিয়ে দিস, তোর সিংহাসনের দিকে এক বড় তাকিয়ে দেখবো না, মোস্তফা জানে রহমতের কদমে মরাকে পছন্দ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন, এই জিন্দেগীর কোন দাম আছে? কেন, এক্ষুনি যদি নিঃশ্বাসটা বেরিয়ে যায়, কি গো সবশেষ তো? আচ্ছা বলুন তো, শরীরের সঙ্গে রুহের কত সম্পর্ক? সব থেকে আপন তো নাকি? কতদিন সাথে আছে? না, 50 বছর, 30 বছর, 40 বছর সব সাথে আছে না? হ্যাঁ, এতদিন থাকার পরও এক সেকেন্ড আপনার কথা শুনবে? আল্লাহ ডাক দিয়েছে চলে আয়, আর আপনি যদি বলিস এক সেকেন্ড দাঁড়া না, পানিটা শুধু ঘিলে এলি, শুনবে? হ্যাঁ, কারো কথা শুনবে না।
কেন এটা আল্লাহর হুকুম বলা হয়, রুহ এ বেরিয়ে চলে যাবে। আব্দুল ইবনে হুজাফা বলছে আমি রাজি নাই হতে। ও ঠিক আছে, একে জিন্দান খানায় লিজে বড়, কিছুদিন খেতে দিও না, এমনি দেখবে সব ঠিক হয়ে যাবে। খিদে ভাই বড় জ্বালানা থাকি, খিদে বড় জ্বালাতো নাকি? যেমন আমার কিছু ভাই আছে, পেট ভর্তি করে আসার পরও কেউ যদি বলে আই না রে বস না বিরিয়ানি আছে, মরানা জেন্দ মুরগির দেখা দেখি নিয়ে হাত ফুটিয়ে খাওয়া শুরু করে দিল। আছেন না? নাই, আমার ভাইদের কথা বলছি, আমি অন্য কারো কথা বলছি না। আমার ঘরে জন্ম নিয়েছে, আমার খ্যাতের লোক সে, তারা সে যদি আমার খ্যাতের না হতো আমি কিচ্ছু কথা বলতাম না। কেন? ও যখন জুলুমের শিকার হয়ে টপে পৌঁছে গিয়ে ধরা পড়বে, ওর জন্য পুরো কমকে মিডিয়াতে গাল খেতে হবে। এই ভুল বলছি? তাহলে অন্যায় করছে একজন আর বদলামের ভাগ লিখছে পুরো কম। যারা এই বদলাম দিচ্ছে এই শয়তান গুনো কোজি জিজ্ঞেস করে, ওরে শয়তান ভালো কাজের সময় তো কমের নাম করিস না, এই একটা দুটো বদমাইশ করেছে পুরো কমকে বদনাম করছিস কেন? বলছে আমরা তো এই সুযোগেই থাকি। কথা বুঝে আসছে? তো আব্দুল্লাহ ইবনে হুজাফাকে 3 দিন খাওয়া বন্ধ, ডাক্তার সাথে রেখে দেওয়া হয়েছে। কিছু কিছু কিতাব আছে 1 সপ্তাহ ডাক্তার রেখে দেওয়া হয়েছে। বলেছে দেখবি যখন মরার সময় একদম হয়ে যাবে তখন বলবি। তখনকার সময় মেরে দেওয়ার থেকে বড় চ্যালেঞ্জ ছিল নবী সাহাবীকে নিজের দলে আনতে পেরেছি। যেমন আজকাল চ্যালেঞ্জ হয় না কি গো, বাজারের একটা মানিক পাখিকে ধরে নিয়েছে, বলছে এই দেখো ওনার দল থেকে আমার দলে চলে এসছে। এ বলে না বলে না, আদৌ তাকে কেউ চেনেই নেই বলতে চলে এসেছে। এরকম হয় না? হয় না। হ্যাঁ এসার এসার এসি চলে, তখনও ছিল, তখন সিস্টেমটা একটু ভিআইপি আর একটু বড় ছিল, এখন আর এক সিস্টেম হয়েছে। তো যাই হোক, আব্দুল্লাহ ইবনে হুজাফাকে মেরে দিতে চাইছে না, কেননা একটা বড় টিমের উনি সর্দার ছিলেন, একটা সাহাবা কাফেলাদের সর্দার। তাই আব্দুল্লাহ ইবনে হুজাফাকে যদি খ্রিস্টানের দিকে আনা যায় তাহলে মেসেজটা খ্রিস্টান বাদশা ছড়াবে, আরে মুহাম্মাদের গোলাম কি আমরা সামান্য পদ দিয়ে কিনে লিয়েছি, এটা ইসলামের জন্য একটা লজ্জিত বিষয় না? বিষয় নাই বলো? কিন্তু আমরা তো 1 কাপ চায়ও বিক্রি হই। ভুল বলা হচ্ছে? আজকেই সন্ধ্যেবেলা, আজকেই সন্ধ্যেবেলা এমন ঘটনা ঘটতে পারে, হয়তো দেখা যাবে তোমরা কেউ যাচ্ছ, কেউ ডেকে বলবে এদিকে তুমি যে বললে দে দাদা বলো কি হয়েছে, এলে চা খা, চাটাক যেই এক ঝোঁক মেরে দেবে অমনি বলবে আব্বাস সিদ্দিকি ঠিকই আছে না মায়ের রোজার কথা বলবে, সব বলা কি দরকার বল দিকি, অমনি তুমি এক ঝোঁক খেয়ে লিবার পরে বলবে ঠিকই বলেছে। তাহলে 1 কাপ চাই বিক্রি হয় না? হয় না। বাপের বেটা যদি থাকো গরম চা মুখে মেরে দেবে, মেরে দিয়ে বলবে তোর মতো গাদ্দারকে তো আমি চিনতাম না, আজকে চিনে গেলাম। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। হ্যাঁ যদি সেই গাদ্দার তোমাকে ওর জন্য আরো বড় শাস্তি দেয়, খুশি মনে মেনে নাও, কিন্তু মনে রেখে দিও পরকালে তোমার হাসন নাসরটা সাহাবাদের কাতারে, ওলিদের কাতারে, আলেমের কাতারেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ও শয়তানকে চিনে রাখো, ওরও দেখবেন একদিন হবে মৃত্যু, ওরও হবে একদিন মৃত্যু, কিন্তু ওর মাইয়াতকে লিয়ে দেখবে মুসলমানের থেকে বেশি সমাজের এক শ্রেণীর মানুষ ধরে টানাটানি করবে, যারা দেখা যাবে সমাজের কিছু বোঝেই না। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ ওর মৃত্যু ওইভাবেই হবে, কিছু করার নেই। কেন আমার মুখের কথা, মুখ আমার কথা, কোনো তো দিনের কথা বলছি, ঠিক না বে? ঠিক গো। হ্যাঁ কারো যদি বুঝতে অসুবিধে হয় তার উচিত হবে 100 বার বসা, আসুন বসি, কি বলতে চাইছেন আমি তো বুঝতে পারলাম না, আমি আবার বুঝাবো, আবার কি বলতে চাইছেন বুঝতে পারলাম না, আবার বুঝাবো, 100 বার বুঝাবো। কিন্তু তুমি ইতিহাসের পাতা থেকে বেরিয়ে গেলে হবে না। এই পৃথিবীর জমিনে 2.5 কোটি মুসলমানকে মেরেছে যার নাম হলো চিঙ্গিস খান। কিসের পাওয়ারে মেরেছিল? রাজ ক্ষমতার পাওয়ারে, ফোর্স নিয়ে, মিলিটারি নিয়ে পৃথিবী থেকে ইসলামকে মুছে দিবার স্বপ্ন দিয়েছিল চিঙ্গিস খান। 2.5 কোটি মুসলমানকে মেরেছিল, তারপর একটা 22 বছরের যুবকের ডাক শুনে চিঙ্গিস খান ভয়ে কাঁপতে শুরু করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব 2.5 কোটি মুসলমান আর একটা যুবক মুসলমান, ইমানদারের পাল্লা ভারি কত হয় বুঝতে পারছেন? এই পৃথিবীতে হালাকু খান মুসলমানকে এত মেরেছিল,
গাজলা নদীর পানিটা লাল হয়ে গিয়েছিল, তথাপিও সেই হালাকু খান মিটে গেছে, তার পরিবার মিটে গেছে, 200 কোটির উপরে এখনো মুসলমান পৃথিবীতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি বলেন এটা বলছেন কেন, এতে কি ব্যাপার, এটা ইতিহাস শোনাচ্ছি কেন, কাল আমাদেরকেও শেষ করার জন্য দুই ধরনের দুশ্মন উঠে পড়ে লেগেছে, এক প্রকাশ্য বলছে ধর 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 মারবো মারবো, আর একজন আঁচল পেতে দিয়ে বলছে আই বাঁচাবো বাঁচাবো, দুটোই হলো শয়তান মারার ধান্দাই ঘুরছে। কথা বুঝছেন না, বোঝেন না, একদম সব সব কথা বলে যাচ্ছি। কেন, তুমি যদি মরো মরে যাও, তোমার এই বেগুনা ছোট ছোট বাচ্চা গুলো কি অপরাধ দিয়েছে তোমার ঘরে জন্ম নিয়ে, হ্যাঁ এদের কথা তুমি ভাববে না। আজকে প্যালেস্তাইনে কি হচ্ছে, 80 বছর ধরে তাদেরকে খাইয়েছে পরিয়েছে জামা কাপড় দিয়েছে সবকিছু দিয়েছে, যাই যে সাপকে দুধ কলা খাইয়ে বড় করেছিল তারাই আজকে দেখো প্যালেস্তাইনবাসীকে মারছে। তোমার আমার 80 হতে তো আর 3 বছর বাকি আছে, যাদেরকে দুধ কলা খাইয়েছো সব তো বাবা দেখো না এখন সব মুখে মুখ ঠেকিয়ে কথা বলছে, মাঝে মাঝে বেরিয়ে পড়ছে, কি বেরোচ্ছে না বেরোই নে। তাই আমি বারবার বলি রসুনকে মাঝে মাঝে দেখবে, রসুন চেনো না, রসুন আমার মায়েদের কাছে যে বলবে আম্মা রসুন কোনটা, রসুন দেবে দেখবে রসুনের মাথা গুলো সব আলাদা থাকে আর পিছনটা দেখবে এক, সব এক জায়গায়, এদের সব বিভিন্ন কালার বিভিন্ন মাথা বিভিন্ন দিকে সব ভেঙে আছে, এদের পিছনটা সব এক, সব এদের ধান্দা গরিব শেষ করো আর আমরা সব থেকে গরিবে ফাঁসতে, হাই 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 হাই। বাপেরা না জানের আব্দুল্লাহ ইবনে হুজাফা হুজুরের কথা বলছিলাম, ডাক্তারকে ঘরের মধ্যে মারবা চেকআপের জন্য পাঠায়, আর আব্দুল্লাহ ইবনে হুজাফাকে বন্দি করে রেখে দিয়েছে, কোনো খাবারের ব্যবস্থাও করেনি। ডাক্তার ডাক্তার দিনেতে খবর দিয়ে দিল এ রাজা মশাই আর আব্দুল্লাহ ইবনে হুজাফার অবস্থা ভালো না, মারা যেতে পারে, এর এখন খাবারটা দিতে হবে। ওই সময় আব্দুল্লাহ ইবনে হুজাফার কাছে খাঞ্চা করে খাবার চলে এলো সুন্দর রেশমের কাপড় ঢাকা দিয়ে, যখনই খাঞ্চাটা তোলা হয়েছে ওই খাঞ্চার মধ্যে দেখতে লেগেছে শুকরের গোস্ত আর মদ রয়েছে, কেননা বাচ্চা জানে আব্দুল্লাহ ইবনে হুজাফাকে যদি এই হারাম খাদ্যটা খাওয়াতে পারি ওর দিন থেকে কয়েক কদম হলেও দূরে সরে যাবে, ওকে আরো দুর্বল করা যাবে, ওর ঈমান একটু কমজোর হয়ে যাবে, তাহলে আগামী দিনে আর একটু চাপ দিলে ওকে বের করিয়ে আনা যাবে। আব্দুল্লাহ ইবনে হুজাফা এখন খোদার তো আছে, এই সময় খাবারটা দিলে ও হয়তো খিদার ছোটে মেনে নেবে, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুজাফা যখনই দেখেছে ওই খাবারের থালটাকে উল্টে দিয়ে বলতে লেগেছে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি সব কিছুই আল্লাহর জন্য, আল্লাহর কাছেই সবাইকে ফিরে যেতে হবে। এ যুবকেরা আব্দুল্লাহ ইবনে হুজাফার খবরটা রাজার কাছে চলে এলো, এ রাজা আব্দুল্লাহ ইবনে হুজাফা ওই হারাম খাদ্যটাকে খাইনে সে উল্টে দিয়েছে, সে বলতে লেগেছে আমি আল্লাহটাকে সারা দিয়ে চলে যাওয়া পছন্দ করি, এই হারামের এক লুকমা খাবারকে পছন্দ করি না। আল্লাহ বাচ্চা বাচ্চা হারাম খাদ্য কেন দিচ্ছিল, হারাম খাদ্য খেলে রসুল থেকে ও দূরে সরবে, আর রসুল থেকে দূরে সরে হলে কার সাহায্য দূরে যাবে বলুন, আল্লাহ সাহায্য দূরে সরে যাবে, আর আল্লাহ সাহায্য যখন কারো উপর থেকে দূরে সরে যায় তাকে গোলাম বাঁচানো গোলাম বানানো সহজ না, সহজ নয়। তাহলে হারাম খাদ্য খাওয়াও, আজকেও আমাদের ঘরে আজকের ক্ষমতাশালীরা হারাম খাদ্য খাওয়াচ্ছে না খাওয়াইনি, হ্যাঁ জোরে বলেন, কথা বলুন, সুস্থ শরীর থাকার পরও কারো কাছ থেকে 100 টাকা ভিক্ষা নেওয়া ওটা হালাল না হারাম, খুব ভালো করে মাথায় ঢুকাও, কিসের টাকা, মদের জুয়ার না লক্ষ করে মুসলমানের রক্ত চুষা টাকা, তুমি জানো তোমাকে ফ্রিতে দেয়া হচ্ছে, তুমি খুব পগল বাজাচ্ছ আর খুব খুশিতে খাচ্ছ, তোমার বাড়িতে এমন একটা ফুসকুড়ি জন্মাবে একটা ছেলে আল্লাহ দেবে তোমার নাম নিশানা মিটিয়ে দেবে, জানো ওই পয়জন এমন একটা তৈরি করে দেবে আল্লাহ, এ আমার কথা অসুবিধা হচ্ছে, আমি তো আমার দিনকে বাঁচাবার কমকে বাঁচাবার জন্য বুঝাচ্ছি,
আমি তো আমার কমকে দিনের রাস্তায় আনার জন্য বলছি, যুগে যুগে ইসলামের সব থেকে বড় দুশ্মনী করেছে দুই শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক হচ্ছে যারা ক্ষমতার লোভে মানুষের প্রভু হবার স্বপ্ন দেখেছে তারা, আর এক শ্রেণীর লোক হচ্ছে যারা তাদেরই অর্থে সমাজে মুসলমানদের সহবতে থাকে, যাদেরকে বলা হয় নকল মুসলমান, মুনাফেক মুসলমান। কথা মাথায় ঢুকছে না ঢোকে নে? আজকে যখন তাদের দুনিয়ার কোন প্রতিনিধির বিষয়ে কিছু বলবে ওই নকল মুসলমানের বুকে ব্যথা হবে, আর যখন আমার রসূলুল্লাহকে নিয়ে যখন কেউ কিছু বলবে তখন এই নকল মুসলমানের বুকে ব্যথা হবে না। যখন ওই দুনিয়ার জমিনে তার দুনিয়ার প্রতিনিধির বিরুদ্ধে কিছু বলবে নকল মুসলমানের বুকে ব্যথা হবে, যখন আমার কোরআনকে মিটে যাওয়ার কথা বলবে তখন এই শয়তান মার্কা হারামখোর মুসলমানের বুকে তখন ব্যথা হবে না। এদেরকে চিনার নমুনা বলে যাচ্ছি, চিনবেন তো নাকি? এক বস্তা আলুতে যদি পাঁচটা আলু পচা থাকে পুরো আলুকে পচাতে কদিন সময় লাগবে? বেশি দিন লাগবে? জোরে বলো। কিন্তু বাকি আলুগুলোকে বাঁচানো যাবে না? যাবে না। যদি পাঁচটাকে বস্তা থেকে বার করে দেয়, অতি আপনারা সংগঠিত হন, ঐক্যবদ্ধ হন, যারা এই সমাজে ইসলামের দুশ্মনদের দালালি করে তাদের ঘরে সমাজ থেকে বয়কট করুন, তাদের কোনো ডাকে সাড়া দেবেন না। হাত দু পাঁচ বছর কষ্ট হবে, কিন্তু মনে রাখবেন একদিন আল্লাহ আপনাদের হাতে দুনিয়ারও পাওয়ার দেবে, আখেরাতের শান্তিও ফিরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সংগঠিত হয়, গ্রামে ঐক্যবদ্ধ হন, নিজেরা নিজেরা এক হয়ে যান। আর যদি না হন, যেমন কোন গাছকে কাটতে গেলে কুরুলের লোহার ক্ষমতা নাই, যদি বাঁধ টানা সাথ দেয়, আমার গ্রামে দু পাঁচটা যদি সাথ না দেয় আমাদেরকে কেউ কাটতে পারবে না। আরে চিঙ্গিস খানের মতো দাদাকে যার কথা শুনলে পৃথিবী ভয়ে কাঁপতো, গাছ পর্যন্ত কোন এলাকায় গেলে গাছকে রাখতো না, পুড়িয়ে শেষ করে দিত। পশু পাখি জীব জন্তু এক লক্ষ নারীর ইজ্জত লুটেছে চিঙ্গিস খান, কত? এক লক্ষ। সেই চিঙ্গিস খানকে একটা 22 বছরের যুবক কাঁপিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরাও দেখছি, আমরাও দেখছি আজকের দিনে ছোটখাটো চিঙ্গিস খানকে একটাই 28 বছরের ছেলে কাঁপিয়ে দিচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। আরো যা বলুন আলহামদুলিল্লাহ। কথা বলছি বুঝতে পাচ্ছেন না? বলেন রে, হ্যাঁ সাজাগ সাজাগ। কি চলছে আপনার পিছনে আপনি বুঝতে পাচ্ছেন না? কেন? আপনি তো পোলট্রি মুরগি হয়ে গেছেন, পোলট্রি মুরগি বুঝেছেন, বাজারে পোলট্রি মুরগি কেনেন? এইটা খেয়াল করে হয়তো কোনোদিন কেনেন না। আমি যে কথাটা আজকে বলবো, আজকে হোক কালকে হোক যাবেন, এমনি তো বলবো পোলট্রি মুরগি কম খাওয়া ভালো, কেন ও থেকে অনেক বড় বড় রোগও হচ্ছে, তারপরও এখন ও ছাড়ার খাবেন কি? কুটুম এসে গেলে চট করে লিয়াই বাবা রেঁধে দে দিয়ে দে, দিশি মুরগি তো পাওয়াই যায় না, সব উঠে যাচ্ছে ভালো ভালো জিনিস, এটাও একটা খোদার মার, ভালো ভালো জিনিস উঠে যাচ্ছে। কথা বুঝাস? আগে কত রকম ফল পাকড় দেখা যেত, এখন সব নেই। আগে ফল পাকড় অনেক দিন করে ঘরে থাকতো, এখন যদি মেহমান লিজে মোল্লা সাহেব যদি 1 কেজি আপেল লিজে দেয় আমি মনে করি 2 দিন ধরে খাবো, 3 দিনের মাথায় দেখছি পচে যাচ্ছে, যে খোদার মার উঠে যাচ্ছে রহমত। তো পোলট্রির মুরগিতে যাবেন, বাজারে যাবেন, যে দোকানে বলবেন যে ভাই একটা পোলট্রি মুরগি দেন তো, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, ধরেন না 10টা মুরগি আছে, কথা বুঝছেন, ওই 10টা মুরগির মধ্যে একটা মুরগিকে ধরছে, 10টা মুরগি দেখবেন কোন রকম একটু না লড়লে নয় তা একটু ঝাপটা ঝাপটি করছে, একটাকে ধরে নিল, যখন ধরে নিল ওরই সামনে বাকি 9টার সামনে জবাই করছে, 9 জন দেখছে যে আমার জাত ভাইকে ধরে নিতে জবাই করছে, টুকরো টুকরো করছে, ও দেখার পরে আবার খাওয়াতে ব্যস্ত, করে না করে না, আজকে আবার মিলাবেন, কালকে মিলাবেন গিয়ে, আবার ধরেন কেউ একজন যে বললে একটা মুরগি দাও তো ভাই, 9টা এখন রয়েছে, 9টা থেকে আবার একটাকে ধরছে ওরই সামনে, বাকি 8টা কোন রকম একবার না দেখলে নয় দেখলো ওর সামনেই কাটলো, টুকরো টুকরো করলো, ও সেই খাওয়া দিয়ে আসতো।
খাওয়াতেই ব্যস্ত। এক বড় ভাবছিনি যে এই জেলখানা থেকে কি করে বেরিয়ে আমরা বাঁচবো, আমার পরিবার আমার বাচ্চারা কি করে বাঁচবে। এক বড় যেমন পোল্ট্রি মুরগি ভাবেনে, আমাদেরও ভাবনা স্বপ্ন আছে নাকি? জোরে বলুন। আর যখন বলা হবে বেরো, তখন ওই পোল্ট্রি মুরগির মতো কোন রকম থপ থপ করে লড়ে লড়ে বলবে, কি করব ভাই, খেতে তো পাচ্ছি, কি গো বলে না বলে, কষ্ট দিচ্ছি। তাহলে ছেড়ে দেন, বিপদে পড়ে গেছেন নাকি? হায় হায় আমার কম, ভালোবাসাই বুঝাচ্ছি, ভালোবাসাই বুঝাচ্ছি, পরিবর্তন হয়, পরিবর্তন হয়। 100টা প্যাকাটি হাতে রেখে পাগলা কুকুর তাড়ানো যায় না, 100টা প্যাকাটি হাতে রেখে পাগলা কুকুর বলবেন তো তাড়ানো যায় না। একটা মোটা লাঠি হাতে রাখেন মজবুত দেখে, একবার ঝাললে দেখবেন কুকুর আর এলাকা তো আসবে না। এই যে বারবার চারিদিকে ঘেউ 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 শুনতে হচ্ছে না, এই মোটা লাঠি দিয়া হয়নি বলে তাই এই প্যাকাটি আপনারা সব জড়ো করে রেখেছেন। একে লিয়াও ওকে দাও, সব প্যাকাটি তো, কোনো ভীত আছে নাকি? সবার পলার সবার হাতের মধ্যে পড়ে আছে, কাকে কখন ফোন করে বলছে কালকে পাঠাবো দেখবি, অমনি সে সুর হালকা করে দিচ্ছে। কে হালকা করছে না করে নে? অতএব মজবুত লাঠি তৈরি করো, ইমানদার ছাড়া মজবুত লাঠি হবে না। বোঝার হয় বোঝো। তারপরে দেখবে এমনি এমনি ঠান্ডা হয়ে যাবে। এ যুবকেরা তরুণীরা বাপেরা আবদুল্লেবনে হুজাফাকে আরো কিছুদিন রেখে দেওয়া হলো। এরপরে রাজা চেষ্টা করলো আবদুল্লেবনে হুজাফার কাছে একটা সব থেকে ওই রাজ্যের সুন্দরী নারীকে তার শরীরের কাপড়কে খুলে নিয়ে আবদুল্লাহ ইবনে হুজাফা ঘরে পৌঁছে দিয়েছে। হুজুর আমার যুবক জন ছেলে এমন করে বসে তসবি পড়তে ছিল, যখনই ঘরের দরজাটা খুলেছে আবদুল্লাহ ইবনে হুজাফা একবার নজর দিয়েছে কে আসছে, যখনই দেখেছে একজন উলঙ্গ নারী আসতে লেগেছে আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহ একবার বলেছে পড়েছে। তিন দিন ধরে ওই নারীটা আবদুল্লাহ ইবনে হুজাফাকে উঠাবার চেষ্টা করেছে, কিন্তু তিন দিন পরে ওই নারীটা গিয়ে রাজাকে বলেছে, এ রাজা তুমি কার কাছে আমাকে পাঠিয়েছিলে? এই সমাজের যুবক তো দূরের কথা, খারাপ লেবেন না, হাকিকাত বলছি, বয়স্ক কোনো মানুষও যদি আমার শরীরকে দেখে সে দিবানা হয়ে যায়। অথচ তিন দিন ধরে এই যুবকটাকে আমি চেষ্টা করলাম, সে একবার শুধু এক নজর ঘর থেকে ঢুকার সময় দেখেছিল, আর জবান থেকে বলেছিল আস্তাগফিরুল্লাহ, তারপরে বলেছিল আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে মহান, এই বলে যে সেজদায় পড়েছিল। ওই সেজদা থেকে তিন দিন ধরে আমি মাথা তোলাতে পারিনি, আমি যেন একটা পাথরকে লাড়াতেছিলাম, ও যেন কোনো মানুষ নয় একটা পাথর। আমি আজকে সাক্ষী দিচ্ছি যার দিন তাকে এত মজবুত ইমান দেয় এই দিন হলো সত্য দিন, আমি আজ থেকে নিজের পাপ কর্মের জন্য তওবা করে এবং আবদুল্লাহ ইবনে হুজাফা দিন ইসলামের মধ্যে আমি নারীও কবুল করে নিলাম। আরো জোরে বলুন সুবহান। রাজা দেখছে তো উল্টো হচ্ছে রে বাবা, একে বেঈমান আমাদের দিকে আনতে চেয়েছিলাম, উল্টো দেখছি, আমার গুণ কি ওর দিকে লে লিচ্ছে তো আবার, উল্টো না উল্টো না কি? তখন রাজা দেখলো এই তো খুব প্রেস্টিজের ব্যাপার। আরো অনেক বড় কথা, রাজার মধ্যে একটা ভয় আল্লাহ তৈরি করালেন। কি ভয়?
অন্তরে ভয় কে দেয়? জোরে বলেন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, দুনিয়ার জালিমের অন্তরে আল্লাহ তার ভয়কে ঢুকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? ধরুন আপনারা কেউ আল্লাহকে ভয় করবেন, দুনিয়ার জালিমের অন্তরে আপনার ভয়টা আল্লাহ ঢুকিয়ে রাখবে। আর যার অন্তরে আল্লাহর ভয় নেই, দুনিয়ার সমস্ত জালিমের অন্তরে তার থেকে ভয় আল্লাহ তুলে নেয়, তোমার ভয় কেউ করবে না। কিছু শুনছেন তো? আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠেছে না ওঠেনি? সত্য কথা বলুন, স্বীকার করুন। এজন্যই তো আজকে জালিমদের অন্তর থেকে আমাদের ভয় উঠে গেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাইফার অন্তরে আল্লাহর ভয় আছে। এই বাদশার মধ্যে একটা ভয় শুরু হয়ে গেল, আরে একে যদি আমি ক্ষতি করি মনে হয় আমার ক্ষতি হয়ে যেতে পারে রাজত্ব। শুনছেন না? এ ভয় অটোমেটিক তৈরি হলো। কিন্তু রাজাও তো প্রেস্টিজে পড়ে গেছে, আরে আমি যদি একে ছেড়ে দিই আরে মান সম্মান ডুবে যাবে না? কিছু তো একটা করতে হবে, কিছু তো একটা করতে হবে। লাস্ট আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ডেকে রাজা বলছে, হে আব্দুল্লাহ হুযাইফা, আরে তোদের রসুল কি শিখায়, এত ভাবে তোকে জুলুম করা হচ্ছে তুই তাও সুদ ছাড়ছিস না? আমি একটা রাজা, আমার একটা প্রেস্টিজ টেস্টিজ আছে না? নাই। তুই একটু কম্প্রোমাইজ কর, কম্প্রোমাইজ কর, এত লোক আমায় মানে। এই ভালো শুনবেন, আজও এরকম ঘটছে, আজও ঘটছে। অনেক সময় আমরাও দেখেছি ছোটখাটো নেতা কাউকে গিলার পরে ছুঁচো গিলা টাইপের হয়ে যায়, এ কেন ধরতে গেলাম, এ কেন ধরতে গেলাম, হয় না হয় না? আর এমনি এমনি ছেড়ে দিতে গেলেও প্রেস্টিজে লাগছে, সেও তো একটা ব্যাপার। আর যতদিন রাখছে তত ধস হচ্ছে, ধস বোঝেন না? তত ধস হচ্ছে, চারিদিকে ছড়াচ্ছে, দাদা পীর আওলাদকে ধরেছে, ধস হচ্ছে। বলছে কেন ধরতে গেলি রে, এ তো ছুঁচো গিলা টাইপের হয়ে গেল না, খেতে পেয়েছে, পেটের জ্বালায় খেতে গেছিলাম, গিলে দেখছে বিরাট গন্ধ। এই ছুঁচো বোঝেন না? খিদের জ্বালায় লোভের জ্বালায় ভেবেছিল ধরে একটু টাইট করতে পারবে, এই তো ধরার পরে দেখছি উল্টো কেস হয়ে গেছে, সমস্ত ধ্বংস হয়ে যাচ্ছে দেখছি। এই হচ্ছে না? হ্যাঁ, যে কাজটা 10 বছর ধরে করতো ও 10-12 দিনের মধ্যে করে দিয়েছে। এ সবই কার ইশারা? জোরে বলেন। হ্যাঁ, ভাইয়েরা 11 ভাই, কার? ইউসুফ নবীর ক ভাই? 11 ভাই। ভাইয়েরা ইউসুফ নবীকে কোথায় ফেলেছিল? যদি না ফেলতো মিশরের রাজা হবে কি করে? কুয়ারের ভেতরেই তো মিশরের রাজা হবার সিঁড়ি আছে, কুয়ায় ফেলেছে, মিশরে যাবার বণিকরা এসে পানি তুলেছে, বালতিতে উঠেছে, ইউসুফ কে লিজে মিশরের বাজারে বিক্রি হয়েছে, আব্দুল আজিজ লিজে ঘরে গেছে। এই জানেন না, এ তো সিস্টেম একটা। আমার আল্লাহ চাইছে এনাকে অল্প দিনে ফেমাস করাবো, যদি না দুদিন ধোকে তো ফেমাস হবে কি করে? ওকে দেখে আমার লোভ লাগছে, এখন মনে হয় আমায় একবার ঢুকালে আমি একটু হিরো হয়ে যাই। হুজুর বলছে হারা বাবা মিশিরি গুলো চুরি হচ্ছে, কি ব্যাপার? খাদেমকে জিজ্ঞেস করছে, তা হুজুর 4-5টা খাদেম আছে। হুজুর বলেন, এক কাজ করো বাবা, যে ধরে দিতে পারবে তাকে এক বোতল দেবো। সবাই পাহারা দিচ্ছে, সবাই পাহারা দিচ্ছে। প্রথম দিন আর চুরি হয়নি, দ্বিতীয় দিনও চুরি হয়নি, তৃতীয় দিনও চুরি হয়নি, চতুর্থ দিনে আর একজন লোক সামলাতে পারে না, সে যেই খেতে গেছে ধরে ফেলেছে। তো হুজুরের কাছে নিয়ে এসছে, হুজুর আসামি ধরা পড়েছে। কে রে বাবা? একজনকে নিয়ে এসছে, কি গো মুরব্বী তোমার কি ব্যাপার? বলছে হুজুর আমি বুঝে উঠতে পারিনি, জেগেছিল 4 দিন পরে, তো আমার খুব মজা লেগেছে তাই একটু একটু খাই। তো বলে নিতে হয় আমি বাইরে থেকে এনেছি, ফট করে সর্দি হয়ে গেলে কাশি সরিয়ে গেলে জলসা করবো কি করে, খেতে হয়, তোমার জন্য একটু বেশি করে এনে দেবো, তোমার পছন্দ বলতে হয়। বলছে হুজুর বলছে ধরা পড়ে গেলে কেমন হলো বলতো? বলছে হুজুর আমি বুঝে উঠতে পারি না ঠিক কি করে ধরা পড়ে গেলাম। তো হুজুর জিজ্ঞেস করছে ছেলে বুলে কটা? বলছে 5টা। জোরে আল্লাহ, 5টা ছেলে বুলে তুমি বলছো আমি সাদা মাটা বুঝতে পারিনি?
কথা মাথায় ঢুকছে না ঢুকে নেই? আমরা সব জায়গায় বুঝি, আর এখানে বুঝতে পারবে না বললে হ্যাঁ সব বুঝতে পারছে। আমি কি বলছি বুঝতে পারছেন না? পারেন তোমরা যতটা না বোঝো, তোমাদেরকে যারা মিটাতে চাইছে তারা আরো ভালো করে বুঝছে আমার কথা। আমার বন্ধু হচ্ছে না, দুশ্মন বাড়ছে। বলো বলো বলো, দুশ্মন বাড়ছে, পুরো পৃথিবী আমার দুশ্মন হয়ে গেল, আমার অসুবিধে নেই। তোমরা আল্লাহর রাস্তে নিজের পায়ে দাঁড়াও, আল্লাহর রাস্তে কি করো নিজের পায়ে দাঁড়াও। একটাই কথা, কারো দয়া কারো ভিক্ষা নয়, আমারটা আমায় দাও, ব্যাস আর কিছু নয়। আমি কারো বিরুদ্ধও নয় কারো পক্ষেও নয়, কারো দয়াতেও মাসতে চাই না কারো কেড়ে নিতেও চাই না, আমারটা আমায় দাও। এই কথাটা বলা কি অপরাধ? এইটুকু ব্যাস, আর সবকাল নিতে হবে না, এইটুকু লাও সব হয়ে যাবে। কেন পেটে খিদে থাকলে নামাজেও সমস্যা হয় বাপ। হ্যাঁ, এই জন্য ইসলাম বলেছে, মুফতি সাহেব রয়েছেন মিস্টেক হলে ধরিয়ে দেবে, কোনো অসুবিধে নেই। এলএমএস শিক্ষা শেষ আছে নাকি ভাই? দুনিয়া থেকে মরণ পর্যন্ত সব শিখতে পারে, কোনো অসুবিধে নেই। ইমামে আজম আবু হানিফা হুজুর যদি পথচারী মানুষের থেকেও জ্ঞান নিতে পারে। চিন্তিত হয়ে একদিন যাচ্ছিলেন, একজন বলছে হুজুর বড্ড পেরেশান, কি ব্যাপার? বলছে আমাকে প্রশ্ন করছে কুকুর কবে সাবার লোক হয়। আরে অনেক কিতাব খুঁজিতে পাচ্ছি নি, এ তো টুটকা জিনিস। বলছে হুজুর যেদিন থেকে ঠ্যাং তুলে পিসাব করে ওই দিন থেকে। বলছে ঠিক বলেছিস তো বাবা, সেদিন থেকে হুজুর তাকে সম্মান করতো, একটু হলেও জ্ঞান দিয়েছে না দেয়নি। তাহলে শিক্ষার সংস্কৃতি কি আছে? উনি যদি ইমামে আজম হয়, ইসলাম বলছে তুমি নামাজে দাঁড়াচ্ছ এমন সময় খানা এসে গেছে, ইসলাম বলছে খেয়ে লাগে, আর না হয় তোর মনের মধ্যে হবে গোশ দিয়েছে না মাছ দিয়েছে না ডাল আলু হত্তা দিয়েছে, এই টেনশনে তোর নামাজে গন্ডগোল হবে, আগে খেয়ে লে বাবা, নফসকে ঠান্ডা কর, পেটকে ভরা, তারপরে আয়। তাহলে ইসলাম কত সহজ করেছে বুঝতে পারছেন? তাহলে পেটে খিদে, বাড়িতে বাচ্চা অভাব, বিমারে অভাব থাকলে তোমার ধর্ম হবে? হ্যাঁ, অথচ আমরা ভিখারি নয় ধনী, আমাদের মাল সব চুরি হয়ে যাচ্ছে, সব চুরি হয়ে যাচ্ছে, আর দোষ সব থেকে বড় আমাদের। আমরা চোরেদের ঘরে সব পাহারা দিয়ে আগেছি, এলে ভাই তুই ১০০ বস্তা ধান হয় জমি, তোর হুঁশি নাই কেন চাষ করবে না? ওর চাষ করতে কষ্ট হচ্ছে কি গো, বুঝতে পারছেন না? পারেন লাও, এক কেজি লাউ হচ্ছে মেহনত করে একটু চাষ করলে ১০০ বস্তা হতো, তাহলে পরিবার বাচ্চালে সুখে শান্তি থাকা যাবে না? যাবে না। হ্যাঁ, কষ্টের পরেই ফল হয়, কষ্ট ছাড়া কোনো জিনিস হয় নাকি? তো যাক, আমি যে কথা বলতে গিয়ে অন্যদিকে চলে যাচ্ছি, আপনাদেরও সময় কটা বাজছে একটু বলবো না থাকবে? নামাজের ব্যাপার আছে, এই গরমে অতক্ষণ খেয়ে ভোগবে? হ্যাঁ একটু বলবো, আপনি চল যেমন বলছেন। হ্যাঁ ঠিক আছে, মুফতি সাহেব যতক্ষণ আছে আমিও ততক্ষণ আছি, বলেন ইনশাল্লাহ। তো হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বুঝাচ্ছে, দেখ ভাই তুই একটা কাজ কর, কি আমার কপালে একটা চুমু দে। কি বলছে? আমার কপালে একটা চুমু দে। রাজা তো ফেঁসে গেছে যে কাকে ধন্যুন, আমার কপালে একটা চুমু দে আমি তোকে ছেড়ে দেবো। আব্দুল ইবনে হুযাফা বলছে শুধু আমায় ছাড়লে হবে না, আমার সাথী সঙ্গী সবাইকে ছাড়তে হবে। বলছে যা বলবি বাপ সব শুনবো, তুই শুধু আমার কপালে একটা চুমু দি। আগেকার সময়ে একটা চুপু কপালে দেওয়া মানে সম্মানিত মানুষকে কপালে চুমু দেওয়া হতো, কথা বুঝতে ভালোবাসা জানানো, সম্মান জানানো, কথা বুঝে আসছে? তো সেই জায়গায় আব্দুল ইবনে হুযাফা হুজুর ভাবলেন আমার এতগুলো ভাইয়ের জান বাঁচবে যদি একটা চুমু দিয়াতে, চলো ঠিক আছে যা। পরের দিন রাজ দরবারে সমস্ত হাজারো লাখো লোক জড়ো হয়েছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুরকে বার করা হচ্ছে। আরে মোস্তফা গোনাজের রহমতের গোলামদের মাথা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কখনো নত হয় না, সিনা নত করে চলে তারা আল্লাহর ভয়ে, কিন্তু জালিমের কাছে সিনা টান টান থাকে, ঠিক না বে? ঠিক, হ্যাঁ বুঝতে পেরেছেন? হ্যাঁ, সিনা টান করে যাবেন, কোনো অসুবিধে নেই, দেখার দরকার আছে। এটা তো শরীয়তের হুকুমও আছে, কাবা শরীফ তওয়াফের মধ্যে একটা তওয়াফ আছে, তওয়াফে রমাল বলা হয়, এই তো তওয়াফে রমাল বলা হয়। কেন? ইচ্ছা করে সিনা ফুলিয়ে ফুলিয়ে হেলে দুলে তওয়াফ করতে হয়। কেন? মক্কার জালিমরা ছিল বড় অহংকারী,
বড় অহংকারী। কাবা শরীফ যখন আমার আল্লাহ ফতে করালেন, একটা চর ছাড়া কাবা শরীফ দখল হয়েছে, কোনো লড়াই হয় না, শুধু প্রেম ভালোবাসাতে কাবা দখল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল বললেন, সব বেঈমান মক্কা যারা ছিল জালিম, যারা সর্দার সাইনশা, তারা সব পদে ছিল, তারা সব এসে চতুর্দিকে ঘিরে আছে, ওদের মাথা হ্যাট হয়ে গেছে, কাবা দখল হয়েছে, কথা বুঝে আসছে না নাই। তখন আমার রসুল বললেন, আল্লাহর ঘর জালিমদের হাত থেকে আল্লাহ উদ্ধার করালেন, অতএব এরা সব দাঁড়িয়ে আছে, এরা বড় অহংকারী, অহংকার দেখানো যে কত কষ্টের জিনিস, এদেরকে একটু বুঝিয়ে দাও। তাই একবার তওয়াফে রুমাল সিনাকে ফুলিয়ে ফুলিয়ে তওয়াফ করার একটা সিস্টেম আল্লাহ রসুল চালু করে দিলেন। অতএব তোমার সামনে যদি কেউ পায়ের উপরে পা দিয়ে বসে, সে যত বড় লর্ড সাহেব হোক, তুমি যদি ভ্যান চালিয়ে খাও, তার সামনে তুমি আরো ভালো তারে পায়ের উপরে পা তুলে বসো, এটা সিস্টেম, তবে সে বুঝবে অহংকারটা কি জিনিস। হতে পারে তুই ধনী লোক, আমি ভ্যান চালানো তো কি হয়েছে, মালিক আমাকে ভ্যান চালানোর নসিবে রেখেছে, তোকে ধনী করেছে, কিন্তু তা বলে তুই আমার সামনে পায়ের উপরে পা দিয়ে অহংকার হয়ে বসবি কেন? কথা মাথায় ঢুকছে না ঢোকে না? চোখে চোখ রেখে কথা বলতে হবে অন্যায়ের বিরুদ্ধে। তো যাই হোক, তো ভাইয়ের আমার হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ঠিক আছে যাও, রাজা বড়, যাই হোক তোমার এজ্জটটা বাঁচলো, নাক কাটা থেকে বাঁচলো, তো কি করা যাবে? আব্দুল্লাহ ইবনে হুযাফা চুমা তো দিয়েছে, কিন্তু ডাইরেক্ট কপালে দেয়নি, নিজের জুব্বার কাপড়ের হাতে বড় কাপড় নিয়ে তার কপালে দিয়েছে, দিয়ে এই কাপড়ের উপরে চুমা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিয়ে বলল, বাদশা যতদিন বাঁচবে এটা মনে রেখে দে, পৃথিবী সব পাওয়ার এক জায়গায় করো, মোস্তফার প্রকৃত গোলাম দেখরে কখনো মিটানো যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকবে? আমরা প্রকৃত গোলামি থেকে ছেড়ে গেছি, আমাদের গোলামি এখন দুনিয়াদারিতে হচ্ছে, এজন্য আমাদের দুর্দশা এটা। নাহাই বলুন। হযরতে বেলালকে যখন গরম বালির উপরে শুইয়ে দিয়ে বলেছিল, এ বেলাল আল্লাহকে ছেড়ে দে, রসুলকে ছেড়ে দে, তোকে আমি আজাদ করে দেব, তোকে আমি অর্থ দেব, সম্মান দেব, পদ দেব। হযরতে বেলাল হাবসি দেশের মানুষ, তিনি কি বলেছিল, এ জালিম উমাইয়া শাসক শুনে রেখে দে, তুই আমার উপরে যতই জোর চালাস না কেন, আমার জেসেমকে টুকরো টুকরো করে দিতে পারি, হাড় থেকে গোস্ত গুণ আলাদা করে দিতে পারে, কিন্তু মনে রাখবি বেলালের অন্তরে আল্লাহ ও আল্লাহ রসুল রয়েছে, আল্লাহ ও আল্লাহ রসুল ইনসাফ ইনসানিয়া সত্যের পক্ষে, তাই বেলালকে কখনো আল্লাহ ও রসুলের পক্ষ থেকে সরাতে তুই পারবি না। পেরেছিল? পেরেছিল? আজকে আমাদের দশা কোথায়? আমরা আমাদের মসজিদের ইমামকে আমরা রাগ করি, আছে না? না, তুমি এত বড় যখন পাওয়ারফুল লাট সাহেব হয়ে গেছো, যাও না সমাজে, যারা এতিমকে লোটে, বিধবাকে লোটে, গরিবদের লোটে, ওর সামনে কি মস্তানি করো না? ওখানে পারে না, নিরীহ ইমামের সামনে মিজাজ দিচ্ছে। আর ইমাম বন্ধুদেরকে বলবো, খারাপ লেবেন না, আজকে সমাজে আপনাদের এই দশাটা হচ্ছে কেন, একটু ভাবা দরকার আছে না? নাই, সমাজে এই দশাটা হচ্ছে কেন, এই দশাটা হচ্ছে? আপনার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহসটা পেল কি করে বলুন? নিশ্চয়ই আপনি তাদেরই কারো ওপরের থেকে কিছু টাকায় বিক্রি হয়ে আছে, সে তো জানে, এ তো আমার কিনা খরিদদার, কথা বুঝছেন না? বুঝেন না? আর আপনিও জানেন, এর বিষয়ে বলতে গেলেই ওপর থেকে যদি সুইচটা বন্ধ হয়ে যায়, শুনছেন না? শোনেন? অনুরোধ করব রিজিকের মালিক আল্লাহ, অনুরোধ করব রিজিকের মালিক আল্লাহ, আমি আপনাকে শিক্ষা দেবো না, কেন আপনি আমার থেকে বেশি শিক্ষিত হতে পারেন, আপনি ইমাম মানুষ, সম্মানীয় মানুষ, আমি জমানার মুজাহিদদের ঘরের ছেলে, নবী বংশে জন্ম নিয়েছি, আপনার গ্রামের মসজিদে ঢুকেছি, আর কৃষকের বেটা হাফেজ হয়ে ইমাম হয়েছে, আমার ইসলাম বলছে তুমি যে ঘরেরই ছেলে হও, ইমামের পিছনে ইক্তেদা করে আমাকে নামাজ পড়তে হবে, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তোমায় সম্মান দিয়েছে ভাই, তুমি সেই সম্মানকে সামান্য পয়সায় বিক্রি করো না, বিক্রি করো না। তোমাকে কেউ যদি বলে যে আমি তোমায় কিনছি না দিচ্ছি, তাহলে একটাই কথা তাকে জিজ্ঞেস করে,
যদি দিচ্ছিস বলছিস তাহলে কখনো আমার সামনে দাঁড়িয়ে কথা বলবি নি। কেন? আমি তোর বাপের ঘরের চাকর নয়, আমি আল্লাহর ঘরের চাকর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই আল্লাহর ঘরে ইমামের কথা চলবে, অন্য কারণ নয়। তখন ইমামের কথা চলবে। কিন্তু আজকে সেই ইমামদের অবস্থা কোথায়? কি আমার আজ কি ভুল হচ্ছে বলুন? খাতরাই পড়ে যাবে। কি রকম খাতরা? দুবাই দেখলেন না কি হলো? দেখেছেন? এত পানি, এত পানি, যেখানে পানি হয় না, এক ঘর ডুবে গেছে, কোটি কোটি টাকার গাড়ি ভেসে চলে যাচ্ছে। কোন রকম ভাবে অনেকদিন পরে যদিও পানি কমলো, দেখছে কমার পরে রাস্তাও নেই, সব বালি। আবার নতুন করে কোটি কোটি ডলার টাকা খরচ করে সব তৈরি করছে, আবার ডুবিয়ে দিয়েছে। শুনছেন? খোদার মা দুনিয়ার বা, সৌদি আরব ডুবছে, খোদার মা দুনিয়ার বা। আমাদের কাছে সৌদি দলিল নয়, আমাদের কাছে দলিল দুটো, হাবিবুল্লাহ আর কালামুল্লাহ। আর এই দুটোর ব্যাখ্যা হলো এজমা কিয়াস। আদিল্লাতুল ইসলামে আরবাতুন, শরীয়তের দলিল চারটে, মূল হচ্ছে দুটো, তার থেকে নির্যাস হচ্ছে আর দুটো। একটা হলো কালামুল্লাহ কোরআন শরীফ, আর একটা হলো হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। এই দুটোর নেতৃত্ব যারাই ছেড়েছে তারাই ধ্বংস হয়েছে। অন্য কাউকে দেখে তোমাকে আমাকে লাভ নাই। কেন? একজন স্বীকার করলো আমি ভারতীয়, স্বীকার করার পর তাকে ভারতে থাকতে দেওয়া হয়েছে। আর সে যদি গাদ্দারি করে তার শাস্তি কিন্তু মার বেশি হবে, ঠিক না বেটি? আর একজন বললো আমি ভারতীয় নয়, তাকে তো সুযোগ দেওয়াই হবে না, ঠিক না বেটি? আমি তুমি বললাম আমি ইসলামকে মানি, বিশ্বাস করি, আর তুমি আমি এরপরও যদি গাদ্দারি করি তাহলে মার বেশি হবে না, হবে না? আর যে বলে আমি মানি না, তার কথা তো বাদ। তুমি আমি মুখে বলছি মানি আর কাজে দেখছি ক্ষতি, এ থেকে সতর্ক হও। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। বলুন আমিন। বিদায় নেবার আগে রাসূলুল্লাহর একটা হাদিস বলবো, এরপরে দোয়া করে দেব। আল্লাহ নবী সাহাবাদিওকে বললেন, হে আমার সাহাবারা, আখেরি জামানার এমন একটা দিন আসবে যেদিন আমার উম্মতের উপরে যেমন খোদার্ত পশুগুলো খাবারের থালের উপরে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মত উপরে চতুর্দিক থেকে জালিমরা ঝাঁপিয়ে পড়বে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেদিন কি আমাদের সংখ্যা কম হবে? আল্লাহ নবী বললেন, না, তাদের সংখ্যা অনেক হবে। কত হবে? তাহলে আমাদের সংখ্যা বেশি না কম? জোরে বলেন, আমাদের সংখ্যা বেশি না কম? দুনিয়া যদি বলে তোদের সংখ্যা কম, আর রসুল যদি বলে বেশি, আপনি কাটটা নেবেন? জোরে বলে হ্যাঁ হ্যাঁ। সংখ্যা যখন অনেক হবে তাহলে কেন মার খাবে? আল্লাহ নবী উত্তর দিয়েছিলেন দুটো, এ বাবা সাহাবারা আমার উম্মাতেরা তারা মৃত্যুকে বড় ভয় করবে। এক নম্বর মার খাবার কারণটা তাহলে কি? মৃত্যুকে বড় ভয় করবে। দ্বিতীয় নম্বর কারণটা কি? তারা বড় লুবি হয়ে যাবে। এই দুটো কারণ যখন আমার উম্মতের মধ্যে পাওয়া যাবে, সেদিন আমার উম্মাত চতুর্দিকে মার খাবে। যতদিন পর্যন্ত আমার উম্মতের মধ্যে মৃত্যুর ভয় থাকবে না আর লোভ লালসা করবে না, ততদিন পর্যন্ত পৃথিবীর কোন জালিম আমার উম্মতকে মারতে পারবে না। এ যুবকেরা, তরুণেরা, আজ পৃথিবীর যেদিকেই তাকাবে তুমি আমি মার খেতে লেগেছি। এই তোমার আমার মধ্যে একটু তালাশ করা যায়, এই দুটো জিনিস ঢুকেছে না ঢুকে নে। বাপ আমার, ভাই আমার, পৌনে পাঁচটায় জামাত, তাই আর কথা বেরিয়ে লাভ নেই। তাহলে দুটো জিনিসের কারণে আমরা মার খাচ্ছি। একটা হলো আমরা দুনিয়াকে ভয় করছি, আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়েছি, মৃত্যুর ভয় করছি, অথচ মৃত্যু থেকে চেষ্টা করে কেউ বাঁচবে? পাঁচটায় জামাত, আচ্ছা, মৃত্যুকে ভয় করে কেউ বাঁচবে? কিন্তু সেটাকে ভয় করছি, যেটা চেষ্টা করলে করা যাবে, কি ভালো হলে, ভালো হবার চেষ্টা করলে হওয়া যাবে, সেটা চেষ্টা করছি না, মৃত্যুকে ভয় করছি।
এই ভয়ের জন্য আমরা মার খাচ্ছি, আর এটা আমাদের মধ্যে ভয় ঢুকাবে বলে একদল লোক মারছে আর একদল লোক প্রচার করছে। সোশ্যাল মিডিয়ায় দেখেন না, কেউ টেনে লিজে টেনের ভেতরে মারতে মারতে মেরে ফেলছে, কেউ টেন থেকে ফেলে মেরে দিচ্ছে, কেউ দাঁড়ি ধরে পিটতে পিটতে মেরে ফেলছে, সব দেখেন না। আর ওটাকে ফটো খুলে ছড়াচ্ছে, আবার আমাদের গ্রামে গ্রামে আর একদল ফটো লিজে প্রচার করছে, দেখে চো মেরে ফেলবে, দেখে চো মেরে ফেলবে। তার মানে কি, দুজনেরই লক্ষ্য একটা, আমাদের মধ্যে ভয় ঢুকাও। কেন, রসুল বললেন যেদিন ভয় ঢুকবে সেদিন এদের উপরে জুলুম হবে, যেদিন ওই ভয়কে এরা বার করে দেবে সেদিন জুলুম বন্ধ হজরে বলেন হবে, জুলুম বন্ধ হবে। শুনছেন না, শুনেন না। দ্বিতীয় নম্বর রসুল কি বললেন, লুবি হবে। আমরা লুবি হয়েছি না হয়নি? লুবি হয়ে গেছে। আমি প্রথমে একটা কথা বলেছিলাম না, যে সব চুরি করে নিচ্ছে, বলেছিলাম না, বলিনি? হ্যাঁ, আমরা কতটা লুবি হয়ে গেছি দেখুন। আমরা নিজেরা একটু চেষ্টা করলে জমির ফসল হয়তো 22,000 কোটি টাকা পাবো। কত? 22,000 কোটি চেষ্টা করলে। কিন্তু আমরা এত লুবি হয়ে গেছি 22 টাকাতেই খুশি। এদিকে দুয়ারে ঘুরছে, দাও না কি খবর, মেরবে দেবো, দাও না কি খবর, চিকিৎসা হবে, দাও না কি খবর, ছেলেকে পড়াবো। এই ছেলেকে পড়ালি কেন, কোথা পয়সা পাবো? এই করে না, করে না। এই যে এত লোক বসে আছে, তোমাদের মধ্যে কেউ কারো পরিবারের কোনো ছেলে আইপিএস অফিসার আছে? আত্মীয়র মধ্যে কারো জজ আছে? বলো, হ্যাঁ কি না বলো, নেই। তাহলে কি হবে? লক্ষ লক্ষ রেখে কিছু লাভ নেই, কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করবে, ওখান থেকে একটা আইন লিয়েছে সিল মেরে দেবে বন্ধ, খোলার ক্ষমতা আছে? মাথায় ঢুকছে না, ঢুকে নেই, ক্ষমতা আছে? হ্যাঁ, 50টা এতিম ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে, ঘরে খাবার নেই, তবু এখানে চেয়ে চুয়ে ডাল ভাত খাচ্ছিল, 50 জন কোরআনের হাফেজ হচ্ছিল, মসজিদে গিয়ে কমসে কম 4-5 হাজার টাকা যাই হোক জীবনটা চলে যেত, লিয়েছে সিল মেরে দেবে মাদ্রাসা ব্যান্ড। কেন? সন্দেহ হচ্ছে উস্তাদের সঙ্গে হাত আছে কারো, ওই সন্দেহ প্রমাণ করতে করতে 12 বছর তারপরে বলবে ও ভুল হয়ে গেছে, এই তেতিম গুনো খাওয়াবে কে? এবারে পড়াশোনা তো গেল, এদের লাইফ কি? লাস্টে চোর হবে, ডাকাত হবে, খুনি হবে? হবে না, হবে না। কারো গদিকে ঠিক করার জন্য লড়াই করবে, আর লাস্টে যখন গদি মজবুত হয়ে যাবে উই আবার একে বলবে ধরে নিয়ে যা, ধরিয়ে দেবে, টিভিতে হেডলাইন হবে মুসলমান, বদলাম তখন কার হবে? এ কথা মাথায় ঢুকছে না, ঢুকে নে। তাহলে কলমের জোর কই? খারাপ লাগছে না আওয়াজ? খারাপ লাগছে তো? হ্যাঁ কি না বলেন, খারাপ লাগছে তো নাকি? তাহলে বোঝো, ছেলেগুলোকে পড়াও, একবেলা দরকার খাবে না, পড়াও ছেলেগুলোকে, আইপিএস অফিসার বানাও, জজ বানাও, ডিএম বানাও, বিডিও বানাও, প্রয়োজন হয় পলিটিক্যাল সায়েন্স বানিয়ে ভালো ভালো রাজনীতি নেতা বানাও ছেলেগুলোকে। তোমার পীরের বাচ্চা বলে যাচ্ছি, নবীর খানদান বলে যাচ্ছি, কোন রকম কারো ক্ষমতা থাকে পৃথিবীর সব মুফতি মাওলানা এক জায়গায় করে আব্বাস সিদ্দিকী কথা কোরআন হাদিসের বাইরে বলেছে, বলুন কোন হারাম খোরের কথা শুনে লাভ নেই? কেন, হারাম খোর হারাম খেয়ে বেড়াচ্ছে, ওর কিছু যায় আসে না তোমার ছেলে মরে গেলে। অতএব ভালোর জন্য বলে যাচ্ছি, পরিবর্তন হও, ছেলেগুলোকে পড়াও, পড়াও। বেজার হচ্ছে? তাহলে ছেড়ে দিচ্ছি, দোয়া করে দিচ্ছি। কারা কারা বেজার হলেন একটু হাত তুলে দেখান, কারা কারা বেজার হলেন হাত তোলেন, ভয় খেচ্ছেন কেন? আমি বাগনা ভাল্লুক খেলো বলবে, বেজার হয়েছেন কেউ? তাহলে বেজার যখন হননি, কারা কারা আমার কথায় একমত সহমত হয়েছেন হাত তুলে দেখান। মারহাবা, নারে তাকবীর, নারে দিবে, নারে দিবে। তাহলে আমি একটা কথা আপনাদের সঙ্গে আলোচনা করব, তো আপনারা ভালোবাসেন, আমার একটা ব্যক্তিগত লাইফের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, আমার একটা কিছু লাইফের ডিসিশন আপনাদের সঙ্গে কথা বলতে চাই। অধিকার আছে না? নাই। হ্যাঁ, কিন্তু তার আগে আরেকটা কাজ আছে, তার আগে আরেকটা কাজ আছে। জান প্রিয় না আল্লাহ রসুল প্রিয়? কার কার কাছে জানের থেকে আল্লাহ রসুল প্রিয় একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, হাবনাবান, সত্য কথা বলবেন, কার কার পকেটে 100 করে টাকা আছে হাত তুলে? 100 টাকা কার কার পকেটে আছে? হাত লম্বা করে তুলুন, আমিও তুলেছি, আমার কাছে আছে তো, নেই কে বলেছে? আমার কাছেও আছে। হাত নাবান, যার যার কাছে 100 টাকা আছে প্রত্যেকে মসজিদের জন্য 100 করে টাকা দেন, আর যার কাছে 100 টাকা নেই, যা আছে তাই দেন।
যা আছে তাই দেন, আমি গরিব মানুষ কোথায় পাবো, নেই না কি রে কতটা, আচ্ছা 1000 টাকা নেন ধরেন, আরে ব্যাংকে জমা দিচ্ছি তো, এটা আখেরাদের ব্যাংকে জমা দিলাম, শোনেন আপনারা দেন মসজিদের জন্য দেন, আর যার কাছে 100 টাকা নেই কম যা আছে তাই দেন, আর মিনিমাম 100 কোটি টাকা দেন, আল্লাহর ঘরের জন্য দিলে গরিব হয়ে যাবে, এই দেখেন আমি দিলাম আমি কি গরিব হয়ে যাচ্ছি না, এসব জমা থাকবে কোথায় লোব, ওইখানে গিয়ে লোব, দুনিয়ার ব্যাংকে ডাকলে সুদ বাড়বে, খাওয়া হারাম, খাওয়া কি হারাম, আর কত পার্সেন্ট দেয় একটু বলবেন, কেউ ক পার্সেন্ট দেয় আপনারা জানেন না, আমারও ঠিক আইডিয়া নেই, দুনিয়ার ব্যাংকে একটু বলুন না, লজ্জা কি আছে, কত পার্সেন্ট দেয় দুনিয়ার ব্যাংকে, হ্যাঁ 20% 20% দেয়, 20% কোথায়, হ্যাঁ 3% বলছে, 2-3% বলছে, যাই হোক আমি 5% হচ্ছে, মানে 1 লাখ রাখলে বছরে 5000 টাকা, তাই তো, হ্যাঁ আর আমার আল্লাহ বলছে আমি 700 গুণ বরকত দেব, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে, আমার বলে কিছু নেই বাপ, আমার বলে কিছু নেই, দুটো চোখও আমার নয়, দুটো কানও আমার নয়, দুটো হাতও আমার নয়, দুটো পাও আমার নয়, সব মালিক দয়া করে দিয়েছে, যদি একটা চোখ দিয়ে ছেড়ে দিত আমার বাপ মা কিছু করতে পারতো না, আমি কিছু করতে পারতাম, জাল্লা আমাকে একটা দিলে কেন আরেকটা দিতে হবে, মানছি না মানবো না, দিতে হবে দিতে হবে, আরেকটা অমনি কেড়ে নিত, যা বেরে 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 কি গো, সব সব কথা বলুন, কারো কিছু করার আছে, বড় দয়া করে দুটো চোখ দিয়েছে, দুটো চোখে কত লেন্স আছে, লেন্স ছাড়া তো দেখা যায় না, কত লেন্স আছে, 13 দুগুণে 26,000 কোটি লেন্স আছে, শোনো 13 দুগুণে 26,000 কোটি লেন্স আছে, এক একটা লেন্সের যদি 1 টাকা করে ধরা হয় 13,000 কোটি 13,000 কোটি 26,000 কোটি শুধু দুটো চোখে রেখে চাল্লা, এরপরও তুমি যদি আল্লাহ ভুলা হও তাহলে তো ভাই দুদিন পরে আজ তো ভিখারি হয়েছো গরিব হয়েছো, কালকে বাড়ির সামনে গলায় বেল দিয়ে বাঁধা থাকে দেখেছো, রাত্রিরে অপরিচিত কেউ এলে ঘেউ ঘেউ করে কি বলে ওকে, ওই কালকে ওইটা হবে, খারাপ লাগছে, আল্লাহকে ধরো, লিডার নসুলকে মানো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে খুশি করো, রসুলুল্লাহর আদর্শ জীবন করো, তো যাক আমি বিদায় নেব, তার আগে একটু সালাম দেবো, হে নবী সালাম, ও বাবা হাওয়াটা ঘুরান, একটু যারা দূরে আছেন একটু এই সময় একটু কাছে আসেন, একটু মুখগুলো চিনে রাখি, এগুলো ঠিক আছে, এগুলো বেশি চেপে চেপে চলে এলে আবার গরমে তোমাদেরই কষ্ট হবে, ওইগুলো যারা একদম দূরে দূরে আছে একটু কাছে কাছে আসেন, একটু মুখগুলো দেখি, কি গো ভাব বিরিয়ানির লোভে এসছেন নাকি, বিরিয়ানি ফিরিয়ানি দিয়েছে, এ খেতে দিয়েছিলে, টাকা পয়সা নিতে এসছেন নাকি, না 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 আমরা এত গরমে এত কষ্টে বসে আছি, পাগল নয় আমরা, আমরা প্রকৃত চালা, আমরা আল্লাহ ও রসুলকে খুশি করার জন্য এসেছি, জোরে বলুন সুবহানাল্লাহ, সব যদি দুনিয়ায় লেলিবি আখেরাতে কি লিবি বাবা, আর আল্লাহ যাকে দুনিয়ায় ভালোবাসে তাকে খাতুনে জান্নাত বানায়, 1 সপ্তাহ খাওয়াইনি, কতদিন 1 সপ্তাহ, কে খাতুনে জান্নাতটা, কে কে তিনি, আর নবীটা কে, দোনো জাহানে সুলতান যিনি, আল্লাহ যা কিছু আছে সব কিছুর উপরে জিনাকে রাজত্ব পাওয়ার আল্লাহ দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ, তিনার বেটি 1 সপ্তাহ খাই নাই, নামাজের মুসাল্লা বিছিয়ে আল্লাহকে বলছে আল্লাহ ফাতেমা 1 সপ্তাহ খাই নাই, আমি কিন্তু আপনার উপরে অখুশি নই, আমি আপনার উপরে রাজি,
আপনি আমার মালিক, সৃষ্টিকর্তা, আপনি আপনার দাসীকে যদি এক সপ্তাহ না খেয়ে খুশি হতে পারেন, তা আমি কেমন দাসী? আমার মালিকের জন্য এক সপ্তাহ না খেয়ে মন খারাপ করব, আমি খুশি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো আমাদের দশা কি? হ্যাঁ, আমাদের মা বোন গুনোর দশা কি বলবেন তো? হ্যাঁ, হায় আমার মা, হায় আমার বোন, কি ফাঁদে ফাঁসছেন আপনারা বুঝতে পাচ্ছেন না? কাল চোখের পানি নয়, চোখ দিয়ে রক্ত বেরোবে, তাও আপনি সমাধান খুঁজে পাবেন না যখন আপনার চোখের সামনে প্যালেস্টাইনের মায়ের মতো বাচ্চার লাশটাকে কোলে করে তুলতে হবে। এখনো সময় আছে, লোভ করো না, বিক্রি হয়ে যেও না, এখনো সময় আছে। যদি বোঝার হয় বুঝুন, না বোঝার হয় আমাকে আনবেন না, তাই তো নাকি? বলতে পারবো না, মিটে যাবে। আর যদি মনে করেন যে না তোমার সঙ্গে ঝগড়া করব, আমিও যখন ঘর থেকে বেরোই, ছোটবেলা থেকে মায়ের কোলে যখন বসেছি, তখন থেকে জীবনী পড়েছি ইমাম হোসেনের, সেই জীবনী আমাদের পড়া আছে। যে ঠোঁটে রসুল্লাহ চুমু দিয়েছে, ওই ঠোঁটে চাবুকের বাড়ি এজিদ মেরেছিল, যে নাকি কলমাও পড়েছিল, আমার ইতিহাস পড়া আছে। আমরা জেনে বুঝেই বেরোই যে আমাদের যদি কেউ ক্ষতি করে, নামধারী মুসলমানরাই করবে, অমুসলিমরা করবে না। শুনছেন তো? আমরা এটা মেন্টালিতে তৈরি করেই বেরোই যে বেরোচ্ছি, কাল ঘরে নাও ফিরা হতে পারে। অতএব সেই প্রস্তুত মেন্টালি নিয়েই কিন্তু আমি বাহির হই। অতএব ওসব ভয়টাই ওসব কিছু ভাবি না, কিন্তু তোমাকে জিজ্ঞেস করছি, তোমার আখেরাতটা কি হচ্ছে ভাববে না? আমি তো তোমাকে শুধরাবার জন্য বলছি, তোমাকে আমি বকছি, রাগ করছি, মারছি, ধরছি, যাই করছি, তোমাকে তো জান্নাতের রাস্তা, আল্লাহ নবী শাফাত এবং আল্লাহকে খুশি করতে পারো সেই রাস্তাই তো দেখাচ্ছি। তোমার এতই অভাব পড়ে গেছে, যদি খুবই দরকার হয় কেন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে বলতে পারোনি যে আল্লাহ আমার একটা শখ যেচ্ছে, আমার দুতলা বাড়ি হবে, এসি থাকবে, সামনে ফুলের বাগান থাকবে, একটা মার্সিডিজ গাড়ি হবে, আমার শখ যেচ্ছে, মালিক তুমি আমায় দাও, আল্লাহ দেবে না? এক কথা বলো, আল্লাহর থেকে বড় দিনেওয়ালা পৃথিবীতে কেউ আছে? পৃথিবীকে দিচ্ছে কে? দুশ্মন কেউ দেয় কে? কি বলে, ফেরাউন, নমরুদ, এজিদ, সাদ্দাতকে দিয়েছিল কে? সবটাই পরীক্ষা, মোমেনের পরীক্ষার জন্যই তো দাজ্জালকে পাঠাবে আল্লাহ। আর দাজ্জাল এসে কি দেবে? সোনা দেবে, হীরে দেবে। আজকের আমার মা যদি 1 কেজি আলুতেই বিক্রি হয়ে যায়, 500 তেলে বিক্রি হয়ে যায়, আর দাজ্জাল যদি সোনা দেয়, আমার মা গুনকে ধরে রাখতে পারবে? আল্লাহর নবী তাই বলেছে, আখরি জামানায় এমন একটা দিন আসবে আমার উম্মতরা তাদের বেটিকে কন্ট্রোল করতে পারবে না। সেই দিনটা এসেছে না আসেনি? হ্যাঁ, আর এটা হচ্ছে দাজ্জালের চালা দিয়ে পেলা প্লান, যাতে কন্ট্রোল যোগ দিয়েও ছিল, ওই কন্ট্রোল থেকে ফসকাবে বলে ওর হাতেই ভিক্ষা দিচ্ছে। শুনছেন না? শুনছেন? ওর হাতেই ভিক্ষাটা দে, ওর হাতেই দে। কেন? স্বামীর হাতে দিয়া যায় না, ছেলের হাতে দিয়া যায় না, বাপের হাতে দিয়া যায় না, না। রসুলুল্লাহর কথা, নারীকে কন্ট্রোল করতে পারা যাবে না, কন্ট্রোল যাতে হাত থেকে ফসকে যায় তার জন্য ওর হাতেই দে। তাহলে এরা ইসলামের বন্ধু না দুশ্মন? আর এই গুণকে বাঁশ দিয়ে ঠেলে তোলে কারা? বলো বলো, লজ্জা করছো কেন? এখনো সুযোগ দিয়েছে আল্লাহ, সুধরে যাও, তওবা করো, যা ভুল হয়েছে হয়েছে, আল্লাহ আর নয়, আর করবো না, আর করবো না। আল্লাহ, এতদিন ছিল না পানি তাই তেমন করেছি, আজ যখন নবী বংশের বাচ্চা এসে গেছে, আর কোনো দিকে নয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? হ্যাঁ, আমি সবাইকে বলছি, নাহয় বেশি দিন আর নয়, বছর তিনেক বেঁচে থাকো, বেঁচে থাকি, হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে আল্লাহ। আসো আসো, পানি হচ্ছে না, এখন তো পানি হওয়ার সময়, পানি হচ্ছে না, শীতকালে তো ঠান্ডা হচ্ছে না, আর যদিও বা পানি হয়, কিছু কিছু জায়গায় আবার এত বড় বড় পড়ছে পানির সাথে, বুঝতে পারছেন না? যা আম টাম লিচু টিচু হয়েছিল সব নিস্তে নাবুদ,
খোদার মাঠে গেছেন, খাবেন কি, ইট চুষবেন নাগুল চুষবেন, কোনটা? আমি ভাই গ্রামগঞ্জের ছেলে, অত ভিআইপি ভাষা বলতে পারি না, সাদা মাটা কথা বলি, খারাপ লাগছে নাকি? তাহলে খাবেনটা কি, পয়সা কি পাবেন, পয়সা খাবার মালিককে? হাতে সেই আল্লাহকে সেজদা দেন, আল্লাহর কাছে কাঁদেন, অভাব যদি খুব হয় তাহাজ্জুদ করেন, গভীর রাত্রি সবাই ঘুমোচ্ছে, আপনি উজু করে নামাজের মুসাল্লা বিছিয়ে দুই রেকাত কি চার রেকাত কি আট রেকাত কি বারো রেকাত নামাজ পড়লেন, পড়ে নিয়ে এবার আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ কেউ জানে না, আপনি তো জানেন, সবাই ঘুমোচ্ছে আপনি তো জেগে আছেন, আমাকে কেউ দেখেনি আপনি তো দেখছেন, আপনি তো আমার রব, আমার অভাব, আমার চারটে ছেলে, তিনটে ছেলে, দুটো মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দেবো, পয়সা নেই, আর এই গরমে ঘরে কষ্ট হচ্ছে, একটু যদি তার উপরে এক খেলা করা যায়, কি কিছু ফাঁকা লাগা যায়, এসি যা দরকার, ব্যবসায় লস হচ্ছে, মালিক আপনি দেন না, আপনি দেন, আপনার অভাব নেই, দেন, মনে রাখবেন আমার আল্লাহ আপনাকে শান্তির দরজা খুলে দেবে, রুজির দরজা খুলে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ, আর আপনাকে যদি দুনিয়া দেয় আর সেটা যদি আপনি নেন, ও অভাব মিটবেও না, নেই 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 হবে, যাক আমার নামাজ পড়তে হবে, আপনাদেরও পড়তে হবে, সংক্ষেপ আমি আর আবার বুকে ফেলছি, হে নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাবাতুল্লাহ, সময় কম, বসে যান সকলে, দোয়া হবে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ তেলাওয়াত করেন।